প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম আশারুনা আশারুনা আপু কেমন আছেন আপনি ভালো আছি আল্লাহর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মোমেনসিং চরপাড়া পরিবারে কে কে আছে মা আছে আর আমি আছি আমার বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা কি করেন লেখাপড়া করেন না ভাইয়া কাজ করি বয়স কত বয়স 18 একটু লেখাপড়া করেন না বিয়ে হয়েছিল না তো আজ কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে আসছি প্রতিবেদন সবাই আসে কষ্ট দুঃখ প্রতিবেদন আসলে দূর হয়ে যায় আমিও কষ্ট দূর করতে আসছি কষ্ট দূর তো হয়ে যায় যদি কারো ভালো জীবন সঙ্গী হয়ে যান বা বিয়ে শাদী হয়ে যায় সেই আশা নেই ভালো একটা জীবন সঙ্গীর জন্য তো আসছি তাই পরিবারে তো মা আছে সে আপনার মা কি চিন্তা করে আপনাকে নিয়ে মা আমার জন্য অনেক টেনশন করে মা ছাড়া আমার তো কেউ নেই টেনশন করে আমি কাজ করে মানুষের বাসায় যাতে আমি একটা ভালো মানুষের কাছে পড়ি ভালো থাকি মার টেনশনটা দূর হবে তাই যদি কেউ বিয়ে শাদী করতে চায় তা মানুষ তো মুখটা দেখতে চায় আপনি তো পর্দা করে আসছেন সবসময় কি এইভাবে চলে চাই যে আমার সঙ্গে কথা বলবে যোগাযোগ করবে ভাই সেই শুধু আমার দেখবে সেই জন্য আমি এখানে আসছি বিয়ে সাথে যদি করতে চাই বাড়িতে এসে দেখা করলে কি দেখা করবেন নাকি যদি করার ইচ্ছে থাকে ভালো মনে আসার ইচ্ছে থাকে দেখার ইচ্ছে থাকে বাড়িতে আসবে আমি দেখা করব যদি আমার ভালো লাগে মুখ দেখতে পছন্দ হয় বিয়ে সাথে করতে চাই করব আপনি এত বড় হয়েছেন কারোর প্রতি ভালো লাগে ভালোবাসা কি আপনি করেছিলেন বা ভালো লেগেছিল যে বলতে পারেন না অভাবের কারণে না ভালো লাগছিল এর জন্য ভালোবাসছিল না একদিন বিয়ে সাথে করছে ও যৌতুকের জন্য বিয়ে বাবা নাই তো যৌতুক দিয়ে বাবা থাকলে আজ বিয়ের জন্য হয়তো প্রতিবেদনে আসতে হতো না তাই না এতদিন আসে নাই নতুন আসছে এখন বাবা থাকলে তো আসতে দিত না বাবা তো অনেক অসুস্থ হয়ে মারা গেছে আচ্ছা 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 তা আজ ভিডিওতে কি না আসলেই হতো না না ভাই সবাই আসে সেই জন্য আমিও যেই বাসায় ভালো থাকি তারা বলেছে যে তুমি প্রতিবেদনে যে দেখো ভাগ্য কি আসতে আমি আসছি ভালো একটা মনের মানুষের জন্য বয়স বেশি হবার পর হোক আমার পাশে সবসময় থাকবে আমার খেয়াল রাখবে আমার মাটাকে দেখবে সেই জন্য আমি আসছি না কেন সত্য কথা বলবেন অবশ্যই সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিয়েছে সে আল্লাহ দেখবেন জীবনে সুখ শান্তি দেবে ঠিক আছে আর কিছু বলতে চান চাই যে ভাইরা আমার সঙ্গে কথাবার্তা বলবে যদি ভালো উদ্দেশ্য থাকে আমার সঙ্গে কথাবার্তা বলবে ফোন দেবে খারাপ উদ্দেশ্য থাকলে কথা বলার দরকার নাই ফোন দেওয়ার দরকার নাই তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম